हेलो एवरीवन, वेलकम टू हेडवे सिविल ऑनलाइन स्टडी। দেখব অ্যাবাউট দ্য রেনফল রান অফ প্রসেস। সো রেনফল রান অফ প্রসেস যাওয়ার আগে আমাদের ফার্স্ট বুঝে নিই, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ক্যাচমেন্ট এরিয়া। সাপোজ আমার যদি একটা এরিয়া এরকম প্রোভাইড করা থাকে, ক্যাচমেন্ট এরিয়া কখন বলবো? এই এরিয়াটার মাঝখান দিয়ে ধরো একটা বড় স্ট্রিম যাচ্ছে, তার সাথে ধরো কানেক্টিং আরও অনেক ছোট ছোট স্ট্রিমস আছে। তাহলে যখন এই পার্টিকুলার এরিয়ার উপর বৃষ্টি পড়ছে, সাপোজ এর উপর যখন আমার রেনফল হচ্ছে, এই পার্টিকুলার এরিয়া যখন দেখছি রেনফল হয়েছে, তখন প্রত্যেকটা স্ট্রিম এই পার্টিকুলার এরিয়ায় কন্ট্রিবিউট করবে রেনফলটা, তখন এন্টার করবে এই বড় স্ট্রিমটায়। তার মানে এখান থেকে যে ছোট স্ট্রিমগুলো, এখান থেকে সব ছোট ছোট স্ট্রিমগুলো প্রত্যেকটা জায়গা থেকে এই রেনফলগুলো বয়ে বয়ে চলে আসবে হচ্ছে এই বড় স্ট্রিমটা। তারপরে একটা ক্যাচমেন্ট এরিয়া তখনই বলতে পারি যখন প্রত্যেকটা রেনফল ওই পার্টিকুলার এরিয়ার একটা পার্টিকুলার স্ট্রিমের দিকে মুভমেন্ট হবে। যে লাইনটা যেটা একটা ক্যাচমেন্ট এরিয়ার বাউন্ডারিটাকে ডিফাইন করে, এটাকে বলি অ্যাজ দ্য রিজ লাইন। রিজ লাইনে সবসময় এলিভেশন টপে থাকে, তার মানে এটা সবসময় থাকে একটা হাইয়েস্ট এলিভেশন অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার গ্রাউন্ড লেভেল। মানে নিচের যে ভেতরের পোর্শনের তুলনায় এই বাইরের যে রিজ লাইনের যে পোর্শনটা, এই যে বাউন্ডারি লাইনটা, সবসময় কী থাকবে? হায়ার এলিভেশনে থাকবে। সেটা পড়লেও টোটাল জলটা চলে আসবে কোথায়? এই স্ট্রিমের দিকে। ঠিক আছে, এবার আমাদের যে মেন উদ্দেশ্যটা কী? সাপোজ একটা আমাদের পয়েন্ট পি আমাকে প্রোভাইড করে দিল, আমাকে বলল এই পয়েন্টটাকে আমরা রেফার করি জেনারেলি অ্যাজ দ্য গেজ পয়েন্ট। এখানে আমাকে সাপোজ বললো কতটা ডিসচার্জ বা কতটা আমার রেনফল এই পি পয়েন্টে পৌঁছাচ্ছে, এটা আমাকে বার করো বা এটা আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো। এখানে পি পয়েন্টে রিপ্রেজেন্ট করার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট জানতে হবে। ফার্স্ট অফ অল কি, যে রেনফলটা পড়ছে, যে বৃষ্টিটা বা যে প্রেসিপিটেশনটা পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গেই কি আমরা এই পি পয়েন্টে ডিসচার্জটা পাবো নাকি একটা সময় লাগবে? দেখো, যখনই বৃষ্টিটা পড়ে সঙ্গে সঙ্গে আমরা কখনোই প্রেসিপিটেশনটা পি পয়েন্টে পাই না, মানে ডিসচার্জটা পাই না। কেন পাই না? কারণ প্রথমেই হচ্ছে কয়েকটা লস আমাকে কনসিডার করতে হয় এই প্রেসিপিটেশনটা বা রান অফটা ক্যালকুলেট করার আগে। তাহলে এখানে যে লসগুলো আমরা কনসিডার করব, সেগুলোর মধ্যে প্রথমে পড়ে কি, রেনফল ইন্টারসেপশন। রেনফল ইন্টারসেপশনটা কি? দেখো, যখনই বৃষ্টি পড়া শুরু হয় তখনই দেখা যায় কি, যেসব অবস্ট্রাকশনসগুলো আছে, যেসব বিল্ডিংস আছে, যেসব ট্রিজ আছে, তারা কি করে এই রেনফলের একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায়। তার মানে কি, এই যে রেনফলটাকে, বৃষ্টিটাকে ওরা গ্রাউন্ডে পৌঁছাতে দিচ্ছে না, একটা বাধা হয়ে সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে, তার মানে একটা ইন্টারসেপ্ট করছে জিনিসটাকে। তো এটাকে বলছি অ্যাজ দ্য রেনফল ইন্টারসেপশন। তার মানে কি, দিস প্রিভেন্টস দ্য রেনফল ফ্রম রিচিং দ্য গ্রাউন্ড সার্ফেস। তার মানে দিস ইজ দ্য অবস্ট্রাকশন প্রোভাইডেড বাই দ্য বিল্ডিংস অর আদার স্ট্রাকচার্স, ট্রিস এক্সেট্রা। তো ফাইনালি যেটা হয় রেনফল ইন্টারসেপশনে, সেটা জেনারেলি দেখা যায় ইভাপোরেশন লস হয়ে ওটা আবার বেরিয়ে যায়। সেকেন্ড যেটা, সাপোজ আমার তখন দেখা যাচ্ছে যে আমার রেনফল রেট তখনও ইন্টারসেপশন রেটের থেকে বেশি, তখনও বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, তাহলে আমার কী দেখছি পাচ্ছি, ইন্টারসেপশন যতটা হওয়ার হয়ে গেছে, এবার নেক্সট পোর্শনের বৃষ্টিটা পৌঁছাচ্ছে কোথায়? আমাদের গ্রাউন্ড সার্ফেসে, মানে গ্রাউন্ডে গিয়ে পৌঁছালো। এবার গ্রাউন্ডে যেই পৌঁছাচ্ছে তখন কী হবে, মাটি কী করবে, কিছুটা জল নিজে টেনে নেবে, তার মানে কিছুটা জল কী হয়ে যাচ্ছে, ইনফিলট্রেট করে যাবে। তাই নেক্সট লস যেটা হয় সেটা হচ্ছে ইনফিলট্রেশন। ম্যাক্সিমাম রেট যে সয়েল টানতে পারবে বা অ্যাবজর্ব করতে পারবে এই বৃষ্টির জলটাকে, এটাকে আমরা বলি অ্যাজ দ্য ইনফিলট্রেশন ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম রেট অ্যাট উইচ সয়েল ইন আ গিভেন কন্ডিশন অ্যান্ড অ্যাবজর্ব ওয়াটার ইজ নোন অ্যাজ ইটস ইনফিলট্রেশন ক্যাপাসিটি। ইনফিলট্রেশন কথাটার মানে কি, মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দ্য সয়েল। এবার সাপোজ ইনফিলট্রেট যতটা সয়েলের টানার ক্ষমতা ছিল, জল ও বৃষ্টির জল নিজের কাছে নিয়ে নিয়েছে। এবার কি দেখা যায়, কিছুটা আর একটা জায়গায় কিছুটা লস হয়, সেটা হচ্ছে ডিপ্রেশন স্টোরেজ বলা হয়। ডিপ্রেশন স্টোরেজ লসটা কীরকম? সাপোজ আমি একটা বললাম আমাদের ল্যান্ড সার্ফেসটা এরকম আছে, এদিকে আমার রিভার আছে কানেক্ট করছে, এটা আমার সাপোজ গ্রাউন্ড লেভেল
এখানে আমার যতটা রিভারে জল আছে, মাঝখানে যে স্ট্রিমটা তার লেভেলটা, এইদিকে সাপোজ আমার আছে ওয়াটার টেবিল, ঠিক আছে, তার উপরে সাপোজ বাড়িঘর গাছপালা সব আছে, এখানে সাপোজ বৃষ্টি হয়েছে, এই রিজিয়নে বৃষ্টি হয়েছে। তো দেখা যাচ্ছে কি প্রথম বৃষ্টিটাই কি করছে, ইন্টারসেপশন হচ্ছে, তার মানে ফার্স্ট চলে যাচ্ছে রেইনফল ইন্টারসেপশন, কারণ এই গাছপালা এই বাড়িঘর এরা কি করছে, এই বৃষ্টির জলটাকে আমাদের গ্রাউন্ড সারফেসে পৌঁছাতে দিচ্ছে না, মানে সয়েলে পৌঁছাতে দিচ্ছে না। আচ্ছা, যদি ইন্টারসেপশন হয়ে যায়, কমপ্লিট হয়ে গেল ওই পার্টিকুলার এরিয়া, তখন দেখা যাচ্ছে ইনফিল্ট্রেশন হচ্ছে, যে পোর্শন অফ জলটা গ্রাউন্ডে পৌঁছাচ্ছে সে তারা কী করছে, ডিরেক্ট ইনফিল্ট্রেট করে কানেক্ট করছে কোথায়, এই ওয়াটার টেবিলে গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। থার্ড দেখা যাচ্ছে কি ডিপ্রেশন স্টোরেজ হচ্ছে। ডিপ্রেশন স্টোরেজ মানে কি, সাপোজ ওই এরিয়ায় কিছু এরকম গর্ত টাইপের আছে, তখন কি করবে, এই গর্তগুলো আগে ফিল আপ হবে, তাহলে জায়গায় জায়গায় সাপোজ গর্ত আছে, এই গর্তগুলো তারপরে ফিল আপ হবে, তাহলে এটা চলে গেল ডিপ্রেশন স্টোরেজ। তাহলে এই তিনটে যখন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, ফাইনালি যে বৃষ্টির জলটা তখনও রয়ে যাচ্ছে, সেই বৃষ্টির জলটা গিয়ে পৌঁছাবে কোথায়, অ্যাজ সারফেস রান অফ হয়ে পৌঁছে যাবে টু দ্য রিভার বা স্ট্রিমসে। তার মানে এটাই চলে যাচ্ছে তোমার, যদি আমি অন্য এই লাইন দিয়ে দেখাই, তখন এটা হয়ে যাচ্ছে কি, এই আমার সারফেস রান অফ হয়ে এটা পৌঁছে যাচ্ছে এই রিভারে, ঠিক আছে। তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, কিরকমভাবে আমরা লিখতে পারি যে এক্সেস যেটা রেনফল রয়ে গেল, মানে যে পোর্শন অফ রেনফলটা অ্যাজ আ সারফেস রান অফ হয়ে রিভারে পৌঁছালো বা স্ট্রিমে পৌঁছালো, এক্সেস রেনফল যেটা অনেক সময় আমরা বলে থাকি অ্যাজ ইফেক্টিভ রেনফল, এটা সমান তাহলে কী হবে, কতটা বৃষ্টি হয়েছিল, মানে টোটাল যে বৃষ্টিটা, টোটাল রেনফল থেকে মাইনাস যাবে কী কী, এই তিনটে জিনিস মাইনাস চলে যাবে। তার মানে টোটাল রেনফল থেকে যখন আমি এই তিনটে বাদ দিয়ে দিচ্ছি, যে পোর্শন অফ রেনফলটা আমার বেঁচে রয়েছে সেটাকেই আমরা বলছি অ্যাজ এক্সেস রেনফল, এফেক্টিভ রেনফল বা সারফেস রান অফ। তাহলে টোটাল রেনফল থেকে মাইনাস যাচ্ছে কী কী, ইন্টারসেপশন মাইনাস ইনফিল্ট্রেশন মাইনাস ডিপ্রেশন স্টোরেজ। টোটাল রেনফল থেকে ফাইনালি মাইনাস করে যে পোর্শন অফ রেনফলটা রয়ে গেল সেটাকে আমরা বলছি অ্যাজ এক্সেস রেনফল বা ইফেক্টিভ রেনফল, বা অনেক সময় এটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য সারফেস রান অফ অর ডিরেক্ট রান অফ। এই জিনিসটা আমাকে বুঝতে হবে আগে। নেক্সট দেখো, দুটো টার্ম আছে, একটা রান অফ বলি, একটা সারফেস রান অফ বলি, দুটোই কি সেম টার্ম না দুটোর মধ্যে ডিফারেন্স আছে? যখন আমরা রান অফ কথাটা বলি, রান অফ মানে কতটা পোর্শন অফ বৃষ্টির জল পৌঁছাচ্ছে আমার এই রিভারে বা এই চ্যানেলটার মধ্যে, কতটা আমার বৃষ্টির জল পৌঁছাচ্ছে, সেটা যেভাবেই পৌঁছায়, সারফেসের উপর দিয়ে পৌঁছাচ্ছে না সারফেসের নিচ দিয়ে পৌঁছাচ্ছে না সাব সারফেস রিজিয়ন দিয়ে পৌঁছাচ্ছে, যেভাবেই পৌঁছায়, যে পোর্শন অফ রেনফলটা আমার এই নদীতে পৌঁছাচ্ছে বা সেই পয়েন্টে পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাজ রান অফ। তার মানে রান অফ হিসেবে আমরা বলতে পারি ইট ইনক্লুডস অল দ্য ফ্লোয়িং ওয়াটার ইন দ্য স্ট্রিম চ্যানেল অ্যাট এ গিভেন সেকশন। তাহলে রান অফ বলতে আমরা কী বুঝি, ওয়াটার দ্যাট ইজ ফ্লোয়িং ইন দ্য স্ট্রিম চ্যানেল অ্যাট আ গিভেন সেকশন। অনেক সময় দেখবে রান অফের পর মানে অল্টারনেট ওয়ার্ড হিসেবে আমরা ডিসচার্জ কথাটাও ইউজ করে থাকি, ডিসচার্জ অফ দ্য অ্যাট দ্যাট পয়েন্ট, ডিসচার্জ অ্যাট দ্যাট পয়েন্ট মানে কি, সে পয়েন্টে রান অফটা কত, সে পয়েন্টে কতটা বৃষ্টির জল পৌঁছেছে, যে কোনোভাবে উপর দিয়ে সারফেসের উপর দিয়ে পৌঁছেছে নাকি সারফেসের নিচ দিয়ে পৌঁছেছে, ডিসচার্জ কথাটাও বলি, বা অনেক সময় বলে থাকি স্ট্রিম ফ্লো কথাটাও অনেক সময় আমরা ইউজ করি এই রান অফটাকে বোঝানোর জন্য। এটা তো রান অফ গেল, তাহলে সারফেস রান অফ কোনটা, সারফেস রান অফ ইনক্লুড করছে সেই জলটাই যেটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওই রিভারে যাচ্ছে। তাহলে সারফেস রান অফ বলতে পারি দ্য ওয়াটার দ্যাট রিচেস দ্য স্ট্রিম চ্যানেল উইদাউট পার্কুলেটিং ডাউন টু দ্য ওয়াটার টেবিল। তাই এখানে যদি লিখি দ্য ওয়াটার দ্যাট রিচেস দ্য স্ট্রিম চ্যানেল উইদাউট পার্কুলেটিং ডাউন টু দ্য ওয়াটার টেবিল, তার মানে কি ওরা ওয়াটার টেবিলে পৌঁছায়নি, ওয়াটার টেবিল পৌঁছানোর আগেই তারা কী করেছে, সারফেস রান অফ হয়ে বেরিয়ে গেছে। তাহলে সারফেস রান অফকে আমরা আরেকটা নামে বলে থাকি অ্যাজ দ্য ডিরেক্ট রান অফ, ঠিক আছে, এই কথা যেন মাথায় থাকে,
সারফেস রান অফ অর ডিরেক্ট রান অফ। তাহলে এবার যদি দেখি রান অফের মধ্যে অ্যাকচুয়ালি কী কী কনস্টিটিউয়েন্টস পড়ে। রান অফ মানে কি, যেভাবে বৃষ্টিটা যেভাবেই জলটা বৃষ্টির জল আমার নদীতে পৌঁছাচ্ছে, তার মানে এই যদি আমি ধরি আমার সারফেসটা যেটা ধরছিলাম, এ দেখছি কি একটা সারফেসের উপর দিয়ে পৌঁছাতে পারে, আরটা কীভাবে হতে পারে, এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিল যেটা আছে সেখান দিয়েও সিপেজ হয়ে জলটা পৌঁছাতে পারে। তাহলে দুটোভাবে পৌঁছাতে পারে, একটা বলছি কি সারফেসের উপর দিয়ে যে যাচ্ছে এটাকে বলছি অ্যাজ সারফেস রান অফ, আরেকটা বলছি কি যেটা নিচ দিয়ে বেরোচ্ছে, তার মানে ওয়াটার টেবিল থেকে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলি অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াটার ইনফ্লো, বা অনেক সময় আমরা বলে থাকি অর বেস ফ্লো। তাহলে টোটাল যে রান অফের মধ্যে এই দুটো জিনিসই আসছে, সারফেস রান অফ আর বেস ফ্লো। তাহলে টোটাল রান অফ আমরা বলতে পারি, টোটাল রান অফ বা রান অফ যা কিছু হয় ইজ ইকুয়ালস টু সারফেস রান অফ প্লাস বেস ফ্লো, এই দুটো সামেশন। হাইড্রোগ্রাফ ইজ অ্যাকচুয়ালি দ্য প্লট বিটুইন কার কার রান অফ ফার্সেস টাইম, বা রান অফকে আমরা ডিসচার্জও বলি, বা রান অফকে আমরা স্ট্রিম ফ্লো হিসাবেও বলি। তাহলে হাইড্রোগ্রাফ যেটা আমরা জানি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য প্লট বিটুইন ডিসচার্জ, যেটাকে আমরা ব্র্যাকেটে লিখতে পারি রান অফ, মনে রাখবে সারফেস রান অফ না, কিন্তু রান অফ, রান অফ মানে বেস ফ্লোটাও এর মধ্যে ঢুকবে, রান অফ কমা এটাকে আর একটা নামে কী বলি স্ট্রিম ফ্লো, প্লট বিটুইন ডিসচার্জ যেটা জেনারেলি থাকে কি ডিসচার্জটা কোন দিকে থাকবে ওয়াই অ্যাক্সিসে থাকবে ভার্সেস টাইম, টাইমটা কোথায় থাকবে, টাইম থাকে সবসময় হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে হাইড্রোগ্রাফ ইজ আ প্লট বিটুইন ডিসচার্জ ভার্সেস টাইম, অর উই ক্যান সে হাইড্রোগ্রাফ ইজ আ প্লট বিটুইন রান অফ ভার্সেস টাইম, অর উই ক্যান সে হাইড্রোগ্রাফ ইজ আ প্লট বিটুইন স্ট্রিম ফ্লো ভার্সেস টাইম, তিনটেই ঠিক, তিনটের মানেই হচ্ছে একই। এবার যখন আমরা হাইড্রোগ্রাফটা ড্র করি, জেনারেলি আমরা কীরকম করে পাই প্যাটার্নটা হাইড্রোগ্রাফের, সাপোজ আমরা ড্র করলাম, আমরা ওয়াই অ্যাক্সিসে লিখলাম হচ্ছে ডিসচার্জ, সাপোজ কিউ দিয়ে, কিউটা জেনারেলি কিসের ডিনোট করা থাকে কিউ মেক মানে মিটার কিউব পার সেকেন্ড, আর এইদিকে প্লট হলো টাইম হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আমরা গ্রাফটা জেনারেলি দেখবে আমরা সবসময় গ্রাফটা পাই হচ্ছে এই প্যাটার্নে। তাহলে আমাকে অনেক সময় বল তোমরা জিজ্ঞেস করতে পারো হাইড্রোগ্রাফটা এই অরিজিন থেকে কেন স্টার্ট করলাম না, আমরা এখানে একটা উঁচু থেকে কেন স্টার্ট করলাম, কারণ এই উঁচু থেকে স্টার্ট করার রিজনটা কি, কারণ আমরা প্লট করছি কার সাথে কার, ডিসচার্জের সাথে টাইম বা রান অফের সাথে, আমরা কিন্তু প্লট করছি না সারফেস রান অফের সাথে, কারণ এই যে আমাদের যে বেস ফ্লোটা হচ্ছে, এই যে এখানে বেস ফ্লো হচ্ছে এটা তো ইরেসপেক্টিভ অফ রেনফল বেস ফ্লো হচ্ছে, সব সময় নিচ দিয়ে সিপেজ হতেই থাকবে, যখন আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল ফিল আপ থাকবে ওখান দিয়ে জল কিছু না কিছুভাবেই সিপেজ হয়, হয়তো ডিসচার্জের রেটটা খুব কম কিন্তু আমি ওই রিভারে জল ওই পয়েন্টে পি পয়েন্টে কোনো না কোনোভাবে জল ওখানে পৌঁছাবে, তার জন্য আমরা বলতে পারি এই বেস ফ্লোটা সবসময় থেকে যায়, তার জন্য হাইড্রোগ্রাফে এই পয়েন্টটা কখনোই আমরা দেখবে অরিজিন থেকে স্টার্ট করি না, এই পয়েন্টটা একটু উপর থেকে স্টার্ট করি। তারপরে দেখা গেল বেস ফ্লোতে পৌঁছালো, বেস ফ্লো যাচ্ছে যেরকম ওই ডিসচার্জ আমাকে কিছুটা দিচ্ছে, তারপরে আস্তে আস্তে কি রেনফলের যে জলটা যেটা সারফেস রান অফ হয় আস্তে আস্তে পৌঁছাতে পৌঁছাতে একটা পিকে গেল, যখন আমরা জেনারেলি যে হাইয়েস্ট বৃষ্টির জলটা যখন গিয়ে পৌঁছেছে, তারপরে আস্তে আস্তে দেখা যায় এই লিম্পটা পড়ে যায়। তার মানে এই দুটোকে, দুটো লিম্পের একটা নাম আছে, এই যে লিম্পটাকে বলি আমরা বাঁদিকের যে পোর্শনটা যেটা রাইজ করছে সেটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য রাইজিং লিম্প, আর এটাকে বলি অ্যাজ দ্য ফলিং লিম্প। ফলিং লিম্পকে আমরা অনেক সময় বলে থাকি অ্যাজ দ্য রিসেশন লিম্প, দুটোই সেম মানে বোঝায়, ফলিং লিম্প বা রিসেশন লিম্প। এই পয়েন্টটাকে কী বলি পিক পয়েন্ট, পিক পয়েন্ট কারণ এই পয়েন্টে আমাদের ডিসচার্জ হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার তোমাদের যেটা কোয়েশ্চেন দেয় যে যখন বৃষ্টি হচ্ছে তখনই তো আমি ম্যাক্সিমাম ডিসচার্জটা পাচ্ছি না, সাপোজ আমি যদি একটা হাইড্রোগ্রাফ আর হাইড্রোগ্রাফ একসঙ্গে আঁকি কীরকম করে আঁকবো, সাপোজ আমি একটা হাইড্রোগ্রাফ আঁকছি, হাইড্রোগ্রাফ মানে কি প্লট অফ রেনফল ইনটেন্সিটি ভার্সেস টাইম, তাই তো। এখানে দেখা গেল প্রথম সাপোজ এক ঘন্টায় বৃষ্টি হয়েছে এক সেন্টিমিটার, সেকেন্ড আবার এক ঘন্টায় বৃষ্টি হয়েছে সাপোজ
3 সেমি এটা গেল 1 সেমি এটা সাপোজ 3 সেমি তারপরে আবার সাপোজ বৃষ্টি হয়েছে 2 সেমি সাপোজ 2 সেমি নেক্সট আওয়ারে কিন্তু দেখা যাচ্ছে যে পিক যে পয়েন্টটা আমি পেয়েছি সেটা কখন পেয়েছি মাঝখানে যে 1 ঘন্টার যে বৃষ্টিটা হয়েছে তার মানে 1 থেকে 2 ঘন্টার মাঝখানে যে বৃষ্টি হয়েছে সেখানে দেখা গেছে ম্যাক্সিমাম বৃষ্টি হয়েছে সেই সময়টা কিন্তু আমি যে ক্যাচমেন্ট এরিয়ার যে ক্যাচমেন্ট এরিয়ার এই পয়েন্টে যে বৃষ্টিটা বার করছি যে ডিসচার্জের ভ্যালুটা বার করছি তখনই তো ম্যাক্সিমাম ডিসচার্জে যে হাইড্রোগ্রাফের পিকটা তখনই তো পাবো না যখন এখানে ম্যাক্সিমাম বৃষ্টিটা হচ্ছে এই ম্যাক্সিমাম বৃষ্টিটাকে পৌঁছাতেও তো আমাকে একটা টাইম দিতে হবে তাহলে এর করেসপন্ডিংলি যদি আমি একটা হাইড্রোগ্রাফ আঁকি সেমভাবে এর করেসপন্ডিংলি আঁকছি নিচে যেখানে আমরা এখানে ডিসচার্জ প্লট করছি এখানে টাইম প্লট করছি তাহলে দেখা যায় এর যদি এই বরাবর যদি আমি একটা লাইন টানি সাপোজ এর মাঝামাঝি বরাবর যদি আমি একটা লাইন টানি দেখা যাচ্ছে কি এই লাইনের একেবারে নিচেই আমরা পিকটা কিন্তু এরকমভাবে পাবো না কেন পাবো না কারণ এই 1 থেকে 2 ঘন্টা সাপোজ এটা 1.5 ঘন্টার মাথায় যদি বৃষ্টিটা হয়ে থাকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মাথায় কিন্তু আমি পিকটা কখনোই পাবো না কখন পাবো পিকটা একটু পরে পাবো তার মানে পিকটা সবসময় দেখবে একটু শিফট হয়ে হয়তো একটু পরে পাচ্ছি আমি তাহলে সাপোজ এটা হয়তো 2.5 ঘন্টার মাথায় আমি পিকটা পেয়েছি তার মানে কি এই যে টাইমটা লেগেছে যে ডিসচার্জটাকে বা রেনফলটাকে পৌঁছাতে ওই পি পয়েন্টে যাতে ওর পিক পয়েন্টটা রিচ করে মানে ম্যাক্সিমাম যে ডিসচার্জ পয়েন্টটা পেতে যে টাইমটা লেগেছে এর যে ডিস্টেন্সটা কোথা থেকে ম্যাক্সিমাম প্রেসিপিটেশনের মাঝখান থেকে একেবারে সেন্ট্রয়েড থেকে নেবো 1 থেকে 2 ঘন্টা মানে 1.5 ঘন্টার মাথায় যে ম্যাক্সিমাম বৃষ্টিটা হয়েছে এই সেন্ট্রয়েড থেকে এর যে পিক পয়েন্টের এই যে ডিস্টেন্সটাকে বলা হয় এটাকে বলি আমরা অ্যাজ দ্য ল্যাগ টাইম ল্যাগ টাইম মানে কি কতটা টাইমের গ্যাপ আছে ম্যাক্সিমাম প্রেসিপিটেশন থেকে ম্যাক্সিমাম ডিসচার্জের যে পয়েন্ট অবধি এটাকে বলে থাকি অ্যাজ দ্য ল্যাগ টাইম তাহলে এটা তোমাদের অনেক সময় কোয়েশনে দেয় নেক্সট দেখি কিছু কিছু গ্রাফ দেখবে আমরা হয়তো অরিজিন থেকেই স্টার্ট করি অরিজিন থেকে কীরকম করে স্টার্ট করি যে সাপোজ বেস ফ্লোটাকে আমরা হাঁটিয়ে দিই এটা কি বললাম যে বেস ফ্লোর জন্য আমি এই পয়েন্টটা পাচ্ছিলাম বেস ফ্লো মানে কি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে ইরেসপেক্টিভ অফ রেনফল সবসময় সিপেজ হচ্ছিলো তাহলে এটা যদি আমি হাঁটিয়ে দিই তাহলে আমরা দেখতে পাই যে হাইড্রোগ্রাফটা কোনোভাবে এরম ভাবো তাহলে এখানে থাকবে টাইম কিন্তু এখানে কি থাকবে সারফেস রান অফটা খালি থাকবে তখন কিন্তু আমরা প্লট রান অফের সাথে করব না কারণ রান অফ আমি কি বলেছিলাম রান অফের মধ্যে সারফেস রান অফও পড়ছে বেস ফ্লোও পড়ছে কিন্তু এখানে যদি খালি সারফেস রান অফটা ধরি যখন বৃষ্টি পৌঁছানো শুরু হয়েছে তো কোনো বেস ফ্লো নেই গ্রাউন্ড ওয়াটার থেকে কোনো ফ্লো যাচ্ছে না রিভারে বা ওই পয়েন্টটাতে তখন যে গ্রাফটা পাই সেটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ DRH যেটাকে আমরা বলি অ্যাজ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফে তার মানে কি কোনো বেস ফ্লো থাকে না খালি থাকবে কি সারফেস রান অফ ভার্সেস টাইম প্লটিংটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ইম্পর্টেন্ট পার্টটা তোমাদের যেখান থেকে মেনলি অঙ্ক আসে সেই পার্টটায় আসি তোমাদের দেখবে দিয়ে দেয় অনেক সময় যে সারফেস রান অফ বলে দিল বা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বলে দিল একটা হাইড্রোগ্রাফের যে শেপটা বলে দিল ট্রায়াঙ্গুলার শেপ তার মানে ট্রায়াঙ্গুলার শেপ সাপোজ এরকম ট্রায়াঙ্গেল তার মানে এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি কি সারফেস রান অফের যে ডিসচার্জটা তো এটা মানে কিউ ম্যাক্সের ভ্যালুটা পেয়েছি এইদিকে সাপোজ টাইমটা আছে তোমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা মাথায় রাখবে ফর্মুলাটা কি দ্য ভলিউম অফ রান অফ কতটা আমি রান অফ পাচ্ছি ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য হাইড্রোগ্রাফ হুইচ ইজ ইকুয়ালস টু রেনফল এক্সেস মানে সারফেস রান অফ কতটা হলো রেনফল এক্সেস ইনটু ক্যাচমেন্ট এরিয়া এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট আর এটা যেন একেবারে মাথায় গেঁথে থাকে আমাকে যদি ভলিউম অফ রান অফ ক্যালকুলেট করতে দেয় আমাকে বলে দিল ওই পার্টিকুলার এরিয়ার সারফেস রান অফ কত মানে রেনফল এক্সেসটা বলে দিল ক্যাচমেন্ট এরিয়া বলে দিল তাহলে ভলিউম অফ রান অফ কী হবে রেনফল এক্সেস ইনটু ক্যাচমেন্ট এরিয়া বা অনেক সময় কী দেয় আমাকে বলে দেয় যে বেস পিরিয়ডটা বলে দিল সাপোজ এই এটার বেস কোঅর্ডিনেটটা টাইমটা বলে দিয়েছে এর পিকটা বলে দিয়েছে কিউ ম্যাক্স সরি কিউ ম্যাক্সটা বলে দিয়েছে ঠিক আছে তো আমার কি এই পোর্শনের এরিয়া তাহলে কত হবে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কত হবে হাফ অফ বেস বেস মানে টাইম ইনটু কিউ ম্যাক্স
তাহলে এটা আমরা বার করতে পারবো। আর এই এরিয়ায় আন্ডার দ্য হাইড্রোগ্রাফ সমান কি হয়, রেইনফল এক্সেস ইনটু ক্যাচমেন্ট এরিয়া, আর এটা সমানই হচ্ছে ভলিউম অফ দ্য রানার। নেক্সট দেখো, ইউনিট হাইড্রোগ্রাফ কথাটা আমরা কখন ইউজ করি। ইউনিট হাইড্রোগ্রাফ আর ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা সেম অ্যাকচুয়ালি। ইউনিট হাইড্রোগ্রাফ আমরা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ থেকেই পাই, তার মানে কি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফে কী ছিল না, বেস ফ্লোটা ছিল না, খালি ছিল কি সারফেস রান অফের ডিসচার্জটা। তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ ইজ অবটেন্ড ফ্রম ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ফ্রম DRH। কিন্তু এখানে কি ইউনিট কথাটা মানে কি রেইনফল এক্সেসটা এখানে ধরা হয় অ্যাজ 1 সেন্টিমিটার, কনসিডারিং 1 সেন্টিমিটার অফ রেইনফল এক্সেস, রেইনফল এক্সেস বা যেটাকে আমরা বলে থাকি অ্যাজ সারফেস রান অফ, বা আমরা বলতে পারি অ্যাজ ইফেক্টিভ রেইনফল। এগুলো ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, এক একটার দেখবে সিনোনিম আছে, অনেকগুলো ওয়ার্ড ইউজ হয় একটার সাপেক্ষে, অনেকগুলো ওয়ার্ড ইউজ হয়, তো ওয়ার্ডগুলো মাথায় রাখা। তাহলে অবটেন ফ্রম ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কনসিডারিং 1 সেন্টিমিটার অফ রেইনফল এক্সেস ফলিং ইউনিফর্মলি ওভার দ্য ক্যাচমেন্ট এরিয়া অর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এবার ধরো কোয়েশ্চেনে তোমাকে বলে দিল ইউনিট হাইড্রোগ্রাফের এরকম বেসটা দিয়ে দিল, টি এর ভ্যালুটা দিয়ে দিল, এরকম কিউ ম্যাক্সটা দিয়ে দিল, তোমাকে বার করতে দিল ক্যাচমেন্ট এরিয়া, তোকে দিয়ে দিয়েছে একটা ইউনিট হাইড্রোগ্রাফ, তার মানে UH দিয়ে দিয়েছে। সাপোজ UHটাও বলেছে ট্রায়াঙ্গুলার ইন শেপ, বলে দিয়েছে কি এর বেসটা দিয়ে দিয়েছে, টাইমটা দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম কিউ ম্যাক্সটাও দিয়ে দিয়েছে। তাহলে এর এরিয়াটা আমি বার করতে পারবো, এরিয়া সমান কি হাফ অফ টি ইন্টু কিউ ম্যাক্স, যেহেতু ট্রায়াঙ্গেল তাহলে হাফ অফ বিস, এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য হাইড্রোগ্রাফ আন্ডার UH। তাহলে এটা সমান আমাকে সাপোজ বললো ক্যাচমেন্ট এরিয়ার মানটা তুমি ক্যালকুলেট করো, তাহলে আমি কি জানি এরিয়া আন্ডার দ্য হাইড্রোগ্রাফ সমান রেইনফল এক্সেস ইনটু ক্যাচমেন্ট এরিয়া। কিন্তু যেহেতু ইউনিট হাইড্রোগ্রাফ, তার জন্য রেইনফল এক্সেসের ভ্যালু আমরা কত ধরে থাকি, রেইনফল এক্সেস ধরা হয় অ্যাজ 1 সেন্টিমিটার। তাহলে রেইনফল এক্সেস সমান যেহেতু হয় 1 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে পাবি এই এরিয়া আন্ডার হাইড্রোগ্রাফ তুমি বার করে নেবে, সাপোজ এটা এক্স বেরোলো, তাহলে এক্স সমান হবে 1 সেন্টিমিটার ইনটু ক্যাচমেন্ট এরিয়া। তাহলে এখান থেকে তুমি ক্যাচমেন্ট এরিয়াটা বার করতে পারবে ইকুয়ালস টু এক্স বাই 1 সেন্টিমিটার। এই হলো অঙ্ক যেটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয় ফ্রম দ্য হাইড্রোগ্রাফ। আচ্ছা, এবার নেক্সট যে পোর্শনটায় আসবো সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন, কিছু ইন্ডেক্স আছে যেগুলো আমাদের জানতে হবে, ইনফিল্ট্রেশন ইন্ডেক্স। ইনফিল্ট্রেশন ইন্ডেক্সের মধ্যে দুটো ইন্ডেক্স পড়ে, একটাকে বলি আমরা ফাই ইন্ডেক্স, আর একটাকে বলি হচ্ছে আমরা ডাব্লু ইন্ডেক্স। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ফাই ইন্ডেক্স কোনটাকে বলি আর ডাব্লু ইন্ডেক্স কোনটাকে বলি। তাহলে ফাই ইন্ডেক্স কি, একটা হাইড্রোগ্রাফ আঁকছি, ঠিক আছে, এই সাপোজ আমার রেইনফলের ডেটাগুলো আমাকে প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্লটটা বেসিক্যালি করেছি কি, এদিকে রেইনফল ইন্টেন্সিটি আছে, এদিকে আমার টাইম আছে, আর এই গ্রাফটাকে কী বলছি আমরা হাইটোগ্রাফ, তাই তো, জানি আমরা রেইনফল ইন্টেন্সিটির সাথে টাইম প্লট করলে আমরা হাইটোগ্রাফ পাই। তাহলে বেসিক্যালি হাইটোগ্রাফ থেকে আমরা কী পাচ্ছি, সাপোজ আমি বললাম 0 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। প্রথম 1 ঘন্টায় সাপোজ বৃষ্টি হয়েছে একটা, সাপোজ P1, সেকেন্ড এখানে বৃষ্টি হয়েছে P2, এটা সাপোজ P3, এটা P4, এটা P5, আর এটা সাপোজ P6, যে বৃষ্টির মানগুলো আমরা প্লট করেছি, ঠিক আছে। এখান থেকে আমরা বেসিক্যালি যদি আমাকে সাপোজ বলে দিল যে ফাই ইন্ডেক্সের মানটা আমাকে প্রোভাইড করে দিল, মেনলি লসটাকে ইন্ডিকেট করি আমরা ফাই ইন্ডেক্স দিয়ে। সাপোজ আমাকে ফাই ইন্ডেক্স আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে একটা সার্টেন একটা মান আমাকে বলে দিয়েছে, যে মানটা আমাকে বলে দিয়েছে ফাই ইন্ডেক্সের, ওই মানটা আমরা কী করব, এইখানে আমরা প্লট করব। সাপোজ আমার ফাই ইন্ডেক্সের মান দিয়ে দিয়েছে, সাপোজ এখান থেকে এই বরাবর দিয়েছে ফাই ইন্ডেক্সের মান, তার মানে এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি এটা কী বোঝাচ্ছে, এইটা ধরো ফাই ইন্ডেক্সের লাইন, একটা সার্টেন সেন্টিমিটার পার আওয়ারে দিয়ে দিয়েছে। তো ধরো এটার মান ছিল P1, যেটা হচ্ছে P3 যা লেভেল, P3 লেভেল ধরো 3 সেন্টিমিটার, সেটা করেসপন্ডিংলি ধরো ফাই ইন্ডেক্সটা আমাকে প্রোভাইড করেছে 3 সেন্টিমিটার পার আওয়ার, সো সেমভাবে ফাই ইন্ডেক্স। তাহলে এই গ্রাফ থেকে যে পোর্শনটা, এটা সাপোজ এই এইখান থেকে এই বার থেকে এইটা রয়ে গেছে উপরে, উপরে ফাই ইন্ডেক্সে এই পোর্শনটা রয়ে গেছে আর এই পোর্শনটা রয়ে গেছে, কিন্তু এই পোর্শনগুলো কী আছে, সব ফাই ইন্ডেক্সের যে লাইনটার নিচে রয়ে গেছে। এবার ফাই ইন্ডেক্সটা আমি কী বললাম যে কতটা লস হয়েছে,
ড্যাশড লাইন যেগুলো আছে বা হ্যাচড এরিয়া যেগুলো আছে, সাপোজ হ্যাচড এরিয়া যেগুলো আছে উপরের যে পোর্শনগুলো ওগুলোকে ইন্ডিকেট করছে কি রান অফ, আর নিচের যে পোর্শনগুলো যেগুলো ডটের এরিয়া আছে সেটা ইন্ডিকেট করছে কি ইনফিল্ট্রেশন লসেস। যেহেতু আমরা ইনফিল্ট্রেশন, দেখো লস বলতে আমরা তিনটে বুঝি, ইন্টারসেপশন, ইনফিল্ট্রেশন, ডিপ্রেশন, স্টোরেজ, কিন্তু তার মধ্যে যেটা সয়েল টেনে নিচ্ছে সেটা ম্যাক্সিমাম হয়, তার জন্য এখানে ইনফিল্ট্রেশন লসটাই খালি কনসিডার করছি। তারপরে নিচের পোর্শনটা টোটালটাই হচ্ছে ইনফিল্ট্রেশন, আর উপরে যেটা পোর্শনটা ফাই ইন্ডেক্স লাইনের উপরে যে পোর্শনটা হ্যাচড পোর্শনটা পাচ্ছি সেটাকে বলছি অ্যাজ রান অফ পোর্শন। ঠিক আছে, তাহলে ফাই ইন্ডেক্স বলতে আমরা কী বুঝছি অ্যাকচুয়ালি? তাহলে ফাই ইন্ডেক্স মানে কি? ফাই ইন্ডেক্স বলা হয় ইজ দ্য অ্যাভারেজ রেট অফ লস সাচ দ্যাট দ্য ভলিউম অফ রেনফল এক্সেস অফ দ্যাট রেট উইল বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ ডিরেক্ট রান অফ, বা আমরা বলতে পারি অ্যাজ দ্য রেনফল এক্সেস। তার মানে কি যে পোর্শনে আমরা রেনফল এক্সেসটা পেয়েছি, রেনফল এক্সেস মানে কি যে যে পোর্শনে রান অফ পেয়েছি, কোন কোন পোর্শনে পেয়েছি, যে পোর্শনে এই হ্যাচ লাইনগুলো টেনেছি, কারণ ফাই ইন্ডেক্সের নিচে তো প্রত্যেকটাই লস হয়ে গেছে, যেটা রয়ে গেল সেটাই হচ্ছে আমার রান অফ হয়েছে, যে পোর্শনে জলটা পৌঁছেছে। তাহলে ফাই ইন্ডেক্স যখন আমরা তোমাদের ইয়ে ওয়াইজ যদি কোনো ফর্মুলা ওয়াইজ যদি ডিনোট করি তাহলে এটা লিখতে পারি ফাই ইন্ডেক্স ইকুয়ালস টু টোটাল ইনফিল্ট্রেশন ডিউরিং পিরিয়ড অফ রেনফল এক্সেস, মানে যে যে সময় রেনফল এক্সেস হয়েছে সেই সেই সময় আমার ইনফিল্ট্রেশন কতটা ছিল, ডিভাইডেড বাই পিরিয়ড অফ রেনফল এক্সেস। আমি ধরছি এই পোর্শনটা ধরে নিচ্ছি অ্যাজ টি ওয়ান, এটা ধরছি অ্যাজ টি টু, এটা টি থ্রি, এটা ধরলাম টি ফোর, এটা টি ফাইভ, আর এটা ধরলাম টি সিক্স। সিমিলারলি এই পোর্শনের যে এরিয়াগুলো আছে, সাপোজ প্রথমটাকে ধরলাম অ্যাজ এই টোটালটাকে, এই পোর্শনটা ইনফিল্ট্রেশনটাকে এ ওয়ান ধরলাম, নিচের পোর্শনটা ডটেডটা কিন্তু এ ওয়ান এ টু, সরি এখানে আমার ডট দিতে ভুলে গেছি, এটা এ থ্রি, এটা এ ফোর, এটা এ ফাইভ, আর এটা এ সিক্স সাপোজ। তাহলে আমাকে বলছে কি টোটাল ইনফিল্ট্রেশন ডিউরিং পিরিয়ড অফ রেনফল এক্সেস, রেনফল এক্সেস কোন কোন জায়গায় হয়েছে, এখানে হয়েছে দুই নম্বরটায়, এই চার নম্বরটায়, আর পাঁচ নম্বরটায়। তারপরে তার করেসপন্ডিংলি ইনফিল্ট্রেশনগুলো কী কী, এ টু, এ ফোর, আর এ ফাইভ। তাহলে এ টু প্লাস এ ফোর প্লাস এ ফাইভ ডিভাইডেড বাই তাদের যে টাইমের ভ্যালুটা, তার মানে টি টু, এ টি ফোর আর টি ফাইভ, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে কি টি টু প্লাস টি ফোর প্লাস টি ফাইভ। এটা গেল আমার ফাই ইন্ডেক্স। এবার ডাব্লু ইন্ডেক্স বলতে তাহলে কী বুঝছি, এবার ডাব্লু ইন্ডেক্সে চলে আসি। ডাব্লু ইন্ডেক্সটা বলছে কি যে টোটাল ইনফিল্ট্রেশন পুরো টাইমটায় কোনো রেনফল এক্সেসের সময় না, মানে টোটাল যে ইনফিল্ট্রেশন ডিউরিং দ্য এন্টায়ার প্রেসিপিটেশন ডিভাইডেড বাই টোটাল প্রেসিপিটেশন। তার মানে বলতে চাচ্ছি কি টোটাল যে ইনফিল্ট্রেশনটা হয়েছে কত কত, এখানে আর রেনফল এক্সেসের কোনো মানে গল্পই নেই, এখানে ডিরেক্ট হচ্ছে এ ওয়ান হয়েছে প্রথমে, তারপরে এ টু হয়েছে, এ থ্রি হয়েছে, এ ফোর হয়েছে, এ ফাইভ, এ সিক্স। তাহলে এ ওয়ান থেকে এ সিক্সের টোটালটা প্লাস করবো, ডিভাইড করবো কি টোটাল যতক্ষণ বৃষ্টি হয়েছে, সাপোজ এখান থেকে এতটা বৃষ্টি যদি হয়েছে এই টোটালটা সাপোজ বৃষ্টি হয়েছে টি, টোটাল টি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটার আমার ফর্মুলা কী আসবে, এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 করে কত অব্দি আছে, এ সিক্স অব্দি, তাই তো, এ সিক্স ডিভাইডেড বাই সরি ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল টাইম দ্যাট ইজ টি। এই গেল হচ্ছে ফাই ইন্ডেক্স আর ডাব্লু ইন্ডেক্সের গল্প। ফাই ইন্ডেক্সকে যদি আমরা এমনি সময় যদি ম্যাথমেটিক্যালি তোমরা রিপ্রেজেন্ট করো, অনেক সময় এরমভাবে লিখতে পারো পি মাইনাস এস ডিভাইডেড বাই টি, ঠিক আছে, যখন হচ্ছে রেনফল এক্সেস হচ্ছে তখনের যে ভ্যালুটা, আর এটাকে লিখতে পারো অ্যাস টোটাল প্রেসিপিটেশন মাইনাস কিউ, কিউ ইজ দ্য টোটাল রান অফ ডিভাইডেড বাই টি আর, সে দিস ইজ দ্য টোটাল ডিউরেশন, টি আরটা হচ্ছে সাপোজ টোটাল ডিউরেশন, আর কিউটা হচ্ছে টোটাল রান অফটা হবে। তার মানে এর যদি মাইনাস করে দিই যে টোটাল প্রেসিপিটেশন, টোটাল ইনফিল্ট্রেশন যেটা রয়ে গেছে ডিভাইডেড বাই টাইম। আমাকে বলে দিল যে প্রত্যেকটা পয়েন্টে আমাকে বৃষ্টি হয়েছে বলে দিয়েছে, প্রথমে ধরো এক সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে বলে দিল দু সেন্টিমিটার, তার ধরো
এটা বললো 3 সেন্টিমিটার, এটা বললো 1 সেন্টিমিটার, তারপরে বললো সাপোজ 2 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে দিল সাপোজ 4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এবার আমাকে বলে দিল যে ফাই ইন্ডেক্সের ভ্যালুটাও বলে দিল, বললো সাপোজ 2 সেন্টিমিটার পার আওয়ার। তার মানে আমরা এটাই ধরছি কি প্রথম 1 ঘন্টায় সাপোজ 1 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে 1 ঘন্টায় 3 সেন্টিমিটার, তারপরে 1 ঘন্টায় 2 সেন্টিমিটার, তারপরে 1 ঘন্টায় 4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এটা তোমাদের কোয়েশ্চেনে প্রোভাইড করা থাকবে, আর প্রোভাইড করে দেবে কি ফাই ইন্ডেক্সটা দিয়ে দেবে। তাহলে এটা তো প্রেসিপিটেশন, অ্যাকচুয়ালি এটা হাইড্রোগ্রাফ, রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম। ফাই ইন্ডেক্সটা কী ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে কতটা লস হচ্ছে বা কতটা ইনফিল্ট্রেশন হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2 সেন্টিমিটার পার আওয়ার প্রত্যেক আওয়ার, তার মানে প্রথম 1 ঘন্টায় 2 সেন্টিমিটার, তারপরে 1 ঘন্টায় 2 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা এখানে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি বা লাইন দিয়ে দেখাই, তাহলে এটা কী দেখাচ্ছে? পুরো 2 সেন্টিমিটারের যে লাইনটা এই বরাবর বেরোচ্ছে হচ্ছে, এটা হচ্ছে এর নিচের যে পোর্শনটা, এই টোটাল পোর্শনটা কী হয়েছে, টোটালটাই ইনফিল্ট্রেট করে গেছে। তার মানে এটা টোটালটাই লস হয়েছে, এই টোটাল যে জলটা, বৃষ্টির জলটা আমাদের নদীতে পৌঁছায়নি, পৌঁছেছে কোন পোর্শনটা, এই উপরের পোর্শনটা, এই পোর্শনটা পৌঁছেছে, আর হচ্ছে এই পোর্শনটা পৌঁছেছে। তাহলে কী কী রয়ে গেল? তাহলে আমাকে যদি ক্যালকুলেট করতে পারে সারফেস রান অফ কত, তা সারফেস রান অফ কিছুই না, যেগুলো বড় বড় মান আছে সেগুলো থেকে যে ফাই ইন্ডেক্সের মানটা সেগুলো খালি মাইনাস করে দেবো। তাহলে 3 থেকে যদি 2 মাইনাস করি প্লাস, আর এটা কত হয়েছে 4 থেকে 2 মাইনাস করবো, তাহলে 3 থেকে 2 মাইনাস করলে 1, আর 4 থেকে 2 মাইনাস করে 3, তাহলে এটা কত হচ্ছে 3 সেন্টিমিটার পার আওয়ার, এটা হয়ে যাচ্ছে আমার সারফেস রান অফ।